বাংলাদেশের যে শিশুগুলো দত্তক যাচ্ছে আমরা বলছি, সেটা আসলে দত্তক না, সেটা লিগ্যাল গার্ডিয়ানশিপ, আইনগত অভিভাবকত্ব। এটা পারিবারিক আদালতের মাধ্যমে তাদেরকে আইনগত অভিভাবকত্ব নিযুক্ত করা হয়। সেটা হচ্ছে যে আমার এখানকার শিশুদের বেলায় আমি বলি যে যদি আমার এখানে কোনো শিশু থাকে যে ফাতেমা যেমন যেতে পারছে না আইনগত অভিভাবকের কাছে, কারণ তার লিগ্যাল অভিভাবক আছে এবং লিগ্যাল অভিভাবক তার দায়িত্ব নিতে চায়, দুদিন পরে হলেও নিতে চায় এবং এখনও নিয়েই রাখছে, তারা সরকারের তত্ত্বাবধানে আছে কিন্তু মূল গার্ডিয়ান তারাই। আর লিগ্যাল গার্ডিয়ান নিযুক্ত হতে হলে যদি আমার এখানে বাচ্চা থাকে ওইরকম নির্ভেজাল যে যাকে গার্ডিয়ানশিপ দেওয়া যাবে, তখন কেউ হয়তো খোঁজ করতে করতে যে বা এখনই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাই জানতেছে যে এখানে বাচ্চা দত্তক পাওয়া যায়, গার্ডিয়ানশিপ পাওয়া যায়, তো মানুষ মাথা খারাপ করে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি কেউ কোনো বাচ্চা এখানে চুজ করতে পারে যে যে কোনো মাধ্যমে আসলো বা আমার কাছে ওই মুহূর্তে যে দুই এক, সবসময় তো বাচ্চা আসলে এই যে আঠাশটা বাচ্চা আছে, আঠাশটা বাচ্চার কিন্তু আঠাশ রকম ইতিহাস, এবং এখানে মামলার চলাধীন বাচ্চা আছে, মামলার রায় হওয়া বাচ্চা আছে, এখানে চারটা বাচ্চা আছে যারা অলরেডি রায় হয়ে গেছে গার্ডিয়ানশিপে আমেরিকায় যাবে, বড় বড় তারা চারজন। তো সেই ক্ষেত্রে যদি পছন্দ হয় তখন তারা একটা উকিল ধরে কোর্টে যাবে, কোর্টে একটা মামলা ফাইল করবে আর কি, কোর্টের ভাষায় এটা মকদ্দমা একটা ফাইল করবে। করার পরে রুটিন মকদ্দমায় যে সিস্টেম, সেই সিস্টেমে ওখানে আমাদেরকে সমন দেবে, আমরা জবাব দিব, তারপর দুই পক্ষে সাক্ষী হবে, আরও কিছু প্রক্রিয়া আছে। তারপর কোর্ট যদি বেটার মনে করে, কোর্ট কিন্তু একটা জিনিস দেখে যে সে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছি এ বাচ্চাকে, সে যেন আবার ভবিষ্যতে রাস্তায় না যায়, সেক্ষেত্রে ধরেন বয়সটা একটা ফ্যাক্টর, মানে ওই যে কাপল চাচ্ছে বাচ্চার তাদের বয়সটা কেমন, যদি বয়স বেশি হয়ে যায় পঞ্চাশ হয়ে যায় তখন তো আর কোনোভাবেই অ্যালাউ করে না। আবার তার সামাজিক অর্থনৈতিক অবস্থাটা কেমন এই বাচ্চাটাকে সিকিউরিটি দেওয়ার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য, কারণ অ্যাডপ্ট বাচ্চার বেলায় সিকিউরিটিটাও, সামাজিক সিকিউরিটিটাও তো কিন্তু একটা বড় বিষয় যে সে কোনো সামাজিক ইয়ের মধ্যে, বিড়ম্বনার মধ্যে পড়বে কি না। সেই ক্ষেত্রে এগুলো দেখেই কোর্ট গার্ডিয়ানশিপ নিযুক্ত করলে তখন তারা আমাদের কাছ থেকে বাচ্চাকে স্ট্যাম্পের মাধ্যমে হ্যান্ড ওভার নেয়। এখানেও আরও প্রক্রিয়া আছে যে যখন দেয় আমরা তো আসলে কাস্টোডিয়ান, সেক্ষেত্রে আমরা আবার আমাদের কর্তৃপক্ষের কাছ থেকে কোর্টের আদেশ দিয়ে বলি যে তাকে কোর্টে এই আদেশ দিছে, তাকে হ্যান্ড ওভারের অনুমতি দেওয়া হয়, তখন সেখান থেকে অনুমতি নিয়ে তারপরে স্ট্যাম্পের উপর লেখাপড়া করে তাদেরকে আমরা দিই, এবং এখানে কোর্টের আদেশ থাকে বা আমাদেরও স্ট্যাম্পের আদেশ থাকে যে আমরা নিয়মিত তাদেরকে ফলো আপ করবো, এবং তারাও আমাদেরকে নিয়মিত এই বাচ্চার ভালো মন্দ জানাবে, নিয়ে যেয়ে যেন অন্য কিছু কোনো ধরনের ঘটনা না ঘটে। এটা দেওয়ার আগেই পুরোটা দেখা হয়, তারপরেও এটা একটা এম্বার্গো রাখা হয় যে তারাও আমাদেরকে জানাবে, আমরাও যে কোনো মুহূর্তে জানবো, সুপারভিশন থাকে, ফলো আপ থাকে।